কখনো কিন্তু অনন্ত জলিলের মতো করতে পারবে না। সবাই সবার ডিফারেন্ট পার্সোনালিটি নিয়ে সবাই সবার সাইড থেকে অভিনয় করে, এখন কেউ তো কার মতো করতে পারবে না, এটা তার স্টাইল সে সেভাবে করে। কিন্তু এই জন্য আপনি তো দেখেছেন, আপনারা তো অবশ্যই মিডিয়া কভার করেছেন যে হাউসফুল ছিল, আমাদের অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করতে হয়েছে। তো যদি তাদের অভিনয় নিয়ে এত প্রবলেমই থাকতো, তাহলে তো এত মানুষজন তাদের নিজের টাকা খরচ করে অবশ্যই হলে মুভি দেখতে আসতো না। বিশেষ করে আমি 2018 আমি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আর আমি বেসিক্যালি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি, সেক্ষেত্রে আমি মনে করি যে অনন্ত জলিল এই ক্লান্তি লগ্নে তিনি যে এই 100 কোটি টাকার চলচ্চিত্রটি এই বাংলাদেশের মানুষদের উপহার দিচ্ছে, এটি অনেক আশানুরূপ কিন্তু একটি বিষয় আমি মনে করি দেখা দিবে। কারণ কেননা যে আমরা জানি যে একটি সময় যখন স্বর্ণযুগ ছিল বা চলচ্চিত্রে কোটি কোটি টাকার ইনকাম হতো, তখন তৎকালীন সময়ের যারা প্রযোজক ছিল তারা অনেকেই কিন্তু দূরে সরে গেছে, ইরান সহ বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রে কিন্তু এটি চিত্রায়ণ হয়েছে। আর বিশেষ করে যদি আমরা বলতে চাই যে তামিল মুভি কিন্তু এই করোনা পরিস্থিতির পরবর্তীতে এসে দক্ষিণী ছবি কিন্তু চলচ্চিত্রের একটি বড় পরিবর্তন এনেছে, সেই ক্ষেত্রে অবশ্যই এই রয়েছে এই মুভিটি অ্যাকশনধর্মী একটি চলচ্চিত্র যেখানে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটি অনেক আশানুরূপ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা সবচেয়ে বড় বিষয় যে আমি যদি অনন্ত ভাইয়ের কথা বলতে চাই, এটি প্রশংসাস্বরূপ বলতে হবে, এই জন্য যে অনন্ত ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কিন্তু পরিচয় নেই, কিন্তু আমরা একই লাইনের একই ইন্ডাস্ট্রির মানুষ। তিনি কিন্তু আমাকে গত 16 জুলাই আমাকে তিনি নিজে ফোন করেছে, তখন আমি কিন্তু একটি জিনিস চিন্তা করেছি যে অনন্ত ভাই আমাকে ফোন দিয়েছে, তার মানে আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ হিসাবে উনি আমাকে ফোন দিয়েছে। আমিও চলচ্চিত্রের সাথে কাজ করছি, ইতিমধ্যে 5টি চলচ্চিত্র কিন্তু আমি সম্পূর্ণ করেছি, করোনা পরিস্থিতির কারণে কিন্তু আমার ছবিগুলো রিলিজ হয়নি, যেগুলো হয়তো ইতিমধ্যে রিলিজ হবে। তবে অনন্ত ভাইয়ের যে বিষয়টি আমি প্রশংসাস্বরূপ বলবো সেটি হচ্ছে যে তিনি কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা শিল্পী কলাকুশলী রয়েছে সকলকে কিন্তু এই চলচ্চিত্রটি দেখার জন্য কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। এতে করে আমি যেটি মনে করি সকলে উদ্বুদ্ধ হবে, এবং এটির ফলে আরেকটি জিনিস হবে যেটি হচ্ছে যারা চলচ্চিত্র ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য বা ভালো বাজারের চলচ্চিত্র নির্মাণের জন্য যারা ভয় কাজ করবে যাদের ভেতরে, আমি সারা দেশের মানুষকে আহ্বান করব, শুধু অনন্ত জলিল নয়, আমরা যারা আছি তারা এই বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের মানুষ, আমরা এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, সেই স্বাধীনতা শুরু থেকে শুরু করে 1971 থেকে শুরু করে এখনও অবধি এই কৃষ্টি কালচার নিয়ে, এই বাংলাদেশের কালচার নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সেক্ষেত্রে আমি চলচ্চিত্রপ্রেমী যারা রয়েছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা হলে আসুন, বাংলা ছবি দেখুন। সেই সাথে আরেকটি জিনিস আমি বলবো, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ প্রতিটি মাধ্যমে কিন্তু বেশ আলোচনায় রয়েছে, সেক্ষেত্রে আমি অনেকটা লক্ষ্য করেছি একজন শিল্পী হিসাবে অনেকেই আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে নেগেটিভ কমেন্ট করছে বা সাধারণ মানুষ কমেন্ট করছে। ভাই আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে যে আমাদের মার্কেটটা খুবই ছোট, আমরা আসলে এই যে আজকে একজন অনন্ত জলিল তিনি প্রযোজক হিসাবে 100 কোটি টাকার ছবি নির্মাণ করেছেন, কাদের জন্য করেছেন তিনি আদৌ জানে না, এই টাকাটা তিনি ফেরত পাবে কি না, কিন্তু তিনি কিন্তু এই দেশের মানুষকে কিন্তু একটি ভালো চলচ্চিত্র কিন্তু উপহার দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি, কাউকে নিন্দা না করি, কারো বিষয়ে বাজে মন্তব্য না করি, আমরা আমাদের সকলের শুধুমাত্র আমরা যারা শিল্পী কলাকৌশলে রয়েছি তাদের পক্ষে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনা সম্ভব নয়। সমষ্টিগতভাবে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব চলচ্চিত্র রক্ষার জন্য কাজ করা এবং বেশি বেশি সিনেমা হলে যাওয়ার এবং চলচ্চিত্র দেখার। কেননা যদি আপনারা যারা দর্শক রয়েছেন সারা দেশের মানুষ রয়েছেন, দেখেন আমি আজকে সনি রহমান একজন অভিনেতা, আমি কে? আমি তো এই বাংলাদেশের সন্তান, কারো না কারো ভাই, কারো চাচা, কারো আঙ্কেল। সো আমরাই কিন্তু সেক্ষেত্রে আহ্বান করবো সবাই হলে আসুন।